ওকে, সো আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, সাথে আরও 10,000 টাকা পেতে চান এবং একটি ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট এবং জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস যদি সবগুলো সম্পূর্ণ ফ্রিতে একসাথে পেতে চান, তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন বলতে পারেন যে ভাই সব কিছু একসাথে ফ্রিতে দিচ্ছেটাকে, এটা বাংলাদেশ সরকার নিজে দিচ্ছে, তাই এখানে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভিডিওটা জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কীভাবে কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। অনেকে বলেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখবো, সো ফ্রিল্যান্সিং বেসিক্যালি কোনো শেখার বিষয় না, এটা একটা জাস্ট মাধ্যম যেটার থ্রুতে আপনার নিজের কোনো স্কিল থাকলে সেটাকে কাজে লাগিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্ন করতে পারবেন। তো এখানে বেসিক্যালি আপনাকে স্কিলটাই শেখানো হবে, আপনি এখান থেকে 19টা স্কিল পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে করতে পারবেন। তাছাড়াও আরও বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। এখান থেকে আপনাকে স্কিল ডেভেলপ করার পর যে শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে করতে হবে এমনটা না, আপনি চাইলে যে কোনো জায়গায় জবও করতে পারবেন। তো চলুন দেখি আসি কিভাবে এখানে স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, সো ফার্স্ট আপনি কি করবেন, যে কোনো একটি ব্রাউজারের থ্রুতে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। জাস্ট এসে সার্চ করবেন seip.bitm.org.bd, আপনি এটা লিখে এন্টার করলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি পিন করে দিয়ে রাখবো, যে কোনো এক জায়গা থেকে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে ফেলবেন। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন তাদের সাথে বাংলাদেশের সরকারের একটা কন্ট্রাক্ট রয়েছে বা চুক্তি রয়েছে, যেটার মাধ্যমে কিছু স্টুডেন্টদেরকে তারা ফ্রিতে স্কিল ডেভেলপ করার সুযোগ করে দিচ্ছে এই ওয়েবসাইটের থ্রুতে। তো এখানে 2টা ডিভিশন দেখে অনেকে মনে করতে পারেন যে শুধুমাত্র এই 2 ডিভিশনের লোকই এখানে রেজিস্টার করতে পারবে, এখানে ঢাকা ডিভিশন রয়েছে এবং চিটাগং ডিভিশন, এমনটা না, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন সেখান থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সর্বমোট 19টার মতো স্কিল রয়েছে এখানে দেখতে পারবেন, এই 19টা স্কিল আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। নিচের দিকে আসলে এখানে বেনিফিটসগুলো দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন ট্রেনার বেনিফিটস, এই জায়গায় দেখতে পাচ্ছেন ফ্রি অফ প্রোগ্রামটা জয়েন করতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে ডেইলি অ্যালাউন্স, যেটা বেসিক্যালি কোর্স কমপ্লিট করার পর আপনি 10,000 টাকা যেটা পাচ্ছেন সেটা। তারপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে বা সার্টিফিকেশন করা হবে আপনাকে। তারপর রয়েছে এখানে জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, মানে আপনাকে জব দেওয়া হবে অবশ্যই, যে কোনো কোর্সের যেই ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে 3 জনকে বেসিক্যালি জব দেওয়া হয়, প্রত্যেকে দেওয়া সম্ভব না। তো এগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। নিচের দিকে আসলে আরও বিস্তারিত আপনি এই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। যদি তাদের সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক গ্রুপ, তারপরে ফেসবুক পেজ, এগুলোতে আপনি জয়েন করতে পারেন এবং বাংলাদেশ সরকারের সকল কাজকর্ম সব কিছু এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, আমরা ফার্স্ট অফ অল এখান থেকে কী করবো, এখান থেকে মনে করেন যে আপনি কোর্স করবেন, ফার্স্ট অফ অল চুজ করে নিতে হবে আপনি কোনটা করবেন। এখানে রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যাপ ডেভেলপমেন্ট করা হয় সেটার একটা কোর্স রয়েছে, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন, এটা অনেক ভালো, গ্রাফিক্স ডিজাইনের সাথে সাথে আপনাকে ইউআই ডিজাইনটাও শিখাবে। তারপর রয়েছে এখানে 3D অ্যান্ড 2D অ্যানিমেশনের কাজ, এখানে একটা কোর্স রয়েছে কাজের উপর। তারপর রয়েছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, তো আমার মনে হয় আপনি যদি কোর্স করেন ফ্রিতেই করেন, এমন একটা কোর্স করেন যেটার মাধ্যমে আপনার লাইফটা সেটেল হবে বা যেটার চান্সেস অনেক রয়েছে বা ইউজার সংখ্যা কম, আপনি ভালো পরিমাণে বিট করতে পারবেন, এটার ক্যারিয়ার ভালো এরকম একটা। তো আমার মনে হয় এখান থেকে আপনি এই 3টার মধ্যে যে কোনো একটা করলে ভালো হবে। 3D 2D অ্যানিমেশন যদি আপনার পিসি ভালো হয় তাহলে আপনি করতে পারবেন, যদি গ্রাফিক্স ডিজাইন পারেন সেটাও ভালো, তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট এটাও ভালো, এখানে রয়েছে ওয়েবসাইট ডিজাইন এটাও ভালো। তো আপনি যেটা করতে চান সেখান থেকে আপনি চুজ করে নেবেন। এই যে একটা রয়েছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, আমার মনে হয় না এটা তেমন একটা বেটার। তো আপনি অবশ্যই কাজ করার পর যদি ফ্রিল্যান্সিং করতে চান, এখান থেকে ফাইবার মার্কেট প্লেসে এসে যদি আমি এখান থেকে 2D অ্যানিমেশন লিখে সার্চ করি, তাহলে এখান থেকে দেখতে পারবেন এটার চাহিদা কীরকম রয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি দেখে নিতে পারেন, একটু রিসার্চ করে নেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে এখানে, কম্পিটিটর কিন্তু খুব কম। অ্যামাউন্টগুলো যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন $60 রয়েছে, $100 রয়েছে, $255 এরকম, জাস্ট এগুলো কিন্তু দেখানো ব্যালেন্স একটা, মানে বেসিক ব্যালেন্স। এগুলোর সাথে কাজ করতে গেলে কিন্তু আরও হিউজ অ্যামাউন্টের কাজ পাওয়া যায়, এখানে দেখতে পাচ্ছেন $200। তো যদি আপনি 3D অ্যান্ড 2D অ্যানিমেশনের কোর্সটা করেন, আমার মনে হয় এটা অনেক ভালো একটা প্রফিট হবে আপনার লাইফ টাইমের জন্য। তো আপনি এখান থেকে কী করবেন, ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করার জন্য এখান থেকে 2টা ডিভিশন থেকে যে কোনো একটা ডিভিশনে ক্লিক করবেন। আমি ঢাকা ডিভিশনে ক্লিক করলাম, আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন আপনাকে চুজ করতে হবে আপনি কোন কোর্সটা করতে চান। সাপোজ মনে করেন আমি 3D অ্যান্ড 2D অ্যানিমেশন এটা করবো। তারপরে আপনার ফুল নেমটি দিবেন, তারপরে এখানে আপনার ফাদার নেম, এখানে মাদার নেম দিবেন, আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল হলে মেল দিবেন, মানে ছেলে হলে অবশ্যই আপনি মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড, এখানে আরও একটা বিষয় বুঝাচ্ছি, প্রত্যেকটার পাশে দেখতে পাচ্ছেন এখানে স্টার আইকন, মানে রেড কালার স্টার আইকন রয়েছে, যেগুলো রেড কালার স্টার আইকন রয়েছে এগুলো অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। আর এখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কোনো রেড কালার স্টার মার্ক নেই, মানে এটা দিতে হবে না, যদি থাকে আপনি দিয়ে দিবেন আইডিটা না বা আইডি নাম্বারটা আপনার ভোটার আইডি কার্ডের, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপরে বার্থ সার্টিফিকেট দিবেন, আপনার রেজিস্ট্রেশন মানে আপনার কোন ধর্মের আপনি সেটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পারবেন গ্রুপ, সো বেসিক্যালি এখানে আমরা বাংলাদেশে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ে কেউ চাকমা, কেউ মণিপুরি রয়েছে, কেউ হিন্দু মুসলিম, মানে বিভিন্ন ধর্মের রয়েছে। তো আমরা যেহেতু মুসলিম যারা রয়েছেন তারা মুসলিম দিবেন, যদি আপনি চাকমা হন চাকমা দিবেন, আর এখান থেকে অন্য ধর্মের হলে যেটার হয় আপনার যে
যেটার সাথে যায় আপনার সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমি বেঙ্গলি মুসলিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর এখান থেকে অবশ্যই আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনি এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। সো আমি এটা পরে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তারপরে এখানে রয়েছে আপনার একটা ইমেল অ্যাড্রেস, অবশ্যই একটা অথেন্টিক ইমেল অ্যাড্রেস বসাবেন যেটার মাধ্যমে তারা কন্ট্যাক্ট করতে পারবে। ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অবশ্যই ভালোভাবে দিয়ে দিবেন। ইজ এমপ্লয়েড মানে যদি আপনি কোনো জায়গায় জব করে থাকেন বা কাজ করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে ন দিবেন। যেহেতু আমরা করছি না আমরা ন দিব। ইনকাম এখান থেকে 00 দিয়ে দিবেন, যেহেতু আমরা কাজ করি না তাহলে ইনকামও 0। তারপর এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। সো এই জায়গায় আপনি অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়ে দিবেন, আপনার জেলা দিবেন, পোস্টাল কোড দিবেন, আপনি যে যে জায়গায় থাকেন সেগুলো দিবেন, এখানে সিটি আপনি কোন সিটিতে থাকেন সেটা দিবেন, আপনার পোস্টাল কোডটা অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর রয়েছে ডিভিশন, এখানে দেখতে পারবেন ওই জায়গায় কিন্তু চিটাগং এবং ঢাকা ছিল, মানে চট্টগ্রাম এবং ঢাকা ছিল, এই জায়গায় দেখতে পারবেন প্রত্যেকটা ডিভিশন কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। ওই জায়গার দুইটা থেকে যে কোনো একটা ক্লিক করলে এখানে ডিভিশনগুলো সবগুলো দেখাবে, আপনি যেটাতে হন আপনি সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু সিলেট দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে থাকছেন সেটা দিয়ে দিবেন। তারপরে আপনার সাব ডিস্ট্রিক্ট মানে সাব ডিস্ট্রিক্ট যেটা হয় আপনি সেটা এখান থেকে বসিয়ে দিবেন আর কি। আমি এগুলো আর দিচ্ছি না, আমি পরবর্তীতে এটা দিব। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অলরেডি দেখানো ডান, সেম বুকগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এখন আপনাকে দিতে হবে হায়েস্ট এডুকেশন অ্যাচিভমেন্ট মানে আপনি কতটুকু পড়াশোনা করেছেন। সো এই জায়গায় তারা যেটা ডিমান্ড করতেছে যদি আমি আপনাদেরকে এখানে ব্যাক এসে দেখাই, তারা বলতেছে যে এখানে অবশ্যই ডিপ্লোমা কমপ্লিট করতে হবে বা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাহলে ব্যাচেলর কমপ্লিট করলে আপনি এখান থেকে মানে অন্তত অনার্সটা পাস করতে হবে, তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার ফ্রেন্ড যে করেছে সে শুধুমাত্র HSC পাস ছিল, সে এখান থেকে HSC পাস করার পর অ্যাপ্লাই করে এবং এখান থেকে সে সিলেক্ট হয়ে এই কোর্সটা কিন্তু পুরো কমপ্লিট করে ফেলে। তো আপনি যতটুকু বর্তমান সময়ে যতটুকু পড়াশোনা করেছেন বা এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে যে কোনো একটা চুজ করে আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ইনস্টিটিউট দিবেন, অবশ্যই সঠিক যেই ইনস্টিটিউটে বর্তমান সময়ে পড়াশোনা করতেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে অবশ্যই সাবজেক্ট, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, যেটা নিয়ে আপনি পড়াশোনা করতেছেন সেটা দিয়ে দিবেন। তারপরে বর্তমান ইয়ার, যদি আপনি পাস না করে থাকেন ফাইনাল ইয়ারে থাকেন তাহলে বর্তমান যে ইয়ার রয়েছে সেটা আপনি এখানে চুজ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে ফাইনালি আরও একটা বিষয় রয়েছে, ইম্পর্টেন্ট বিষয়, এখানে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে, যে ছবিটা একটা ফাইল রয়েছে, ফাইলটা হলো 300x300 ম্যাক্সিমাম 100 KB, আর JPG ফরম্যাটে আপনাকে এটা সেভ করতে হবে। যারা বেসিক্যালি ফটোশপে কাজ জানেন, ফটোশপে গিয়ে আপনি ফরম্যাটে নিউ একটা ফরম্যাট নিয়ে আপনি সেখান থেকে 300x300 দিয়ে দিবেন, অ্যান্ড এখান থেকে 100 KB মধ্যে একটা JPG ফরম্যাটে আপনি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর তারপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে যে জায়গায় সেভ করবেন সেই জায়গা থেকে আপনি এটা চুজ করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে চলে আসবে। সো তারপরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমি এটা কমপ্লিট করি নাই, আমি পরবর্তীতে কমপ্লিট করব। সো আমি যেভাবে বলে দিলাম সেইভাবে আপনি সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন। ফাইনালি আবারও চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিক থাকলে তারপরে এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে একটা ক্যাপচার দিতে হবে, এটা মিস্টেক হয়ে গিয়েছিল। এখান থেকে ক্যাপচারে যেগুলো লেখা রয়েছে, এখানে রয়েছে 3, 8, তো যেগুলো দেওয়া রয়েছে আপনি সেগুলো এখান থেকে জাস্ট বসিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। অবশ্যই ক্যাপচারটা যদি বুঝতে প্রবলেম হয় এখান থেকে একটা রিফ্রেশের বাটন রয়েছে, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আপনি ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লাইটা ডান হয়ে যাবে। সো তারপরের প্রসেসটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। যখন আপনার অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার যে কোর্সগুলো করবেন প্রত্যেকটা সময় দেওয়া রয়েছে, এখানে 3 মাসের, এইটাও 3 মাসের, এটাও 3 মাসের, এরকম করে 3 মাস, 1 মাস, 2 মাস এরকম করে সময় দেওয়া রয়েছে। অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনি ভালো একটা কোর্স করবেন এখান থেকে, যেটার সামনের দিকে ভবিষ্যতে ক্যারিয়ার রয়েছে, বা আপনি ফ্রিল্যান্সিংয়ে না করতে পারলেও যাতে কোনো জায়গায় জব করতে পারেন সেটার মাধ্যমে ভালো একটা টাকা আর্ন করতে পারেন, এরকম একটা কোর্স আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো তারপরে আপনি যখন অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, 3টি ধাপে, তারপরে একটা টেস্ট, এটা বেসিক্যালি দেওয়া লাগে না, এটা তারাই কিন্তু সিলেক্ট করে ফেলে। তারা সিলেক্ট করার পর আপনার ফাইনাল যে সিলেকশন হয়ে যায়, তারপরে আপনি এখান থেকে কোর্সটা করতে পারছেন এবং এখান থেকে 10,000 টাকা পাচ্ছেন, একটা ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট এবং জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে একটি কোর্সে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে বেসিক্যালি জব দেওয়া হবে এমনটাই বলা রয়েছে। বিশেষ করে এখানে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হচ্ছে, তার সাথে সাথে আরও 10,000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে আর বসে না থেকে অবশ্যই আপনি এখান থেকে অ্যাপ্লাই করুন। আপনি এখান থেকে অ্যাপ্লাই করার পর সিলেকশন হয়ে গেলে আপনি এখান থেকে কোর্সটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ইয়ার কোনো ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।